আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো রিয়েলমি সেভেনের আনবক্সিংয়ে নেব তো যদি আপনি এই ফোনটি কিনবেন ভাবেন তাহলে অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখুন ভিডিওটা খুবই ছোটো না করে লাস্ট পর্যন্ত দেখুন আর যদি আপনি অলরেডি রিয়েলমি সেভেন ব্যবহার করে থাকেন তাহলে আপনার ফোনটি কেমন চলছে কোনো প্রবলেম দিচ্ছে কি না আপনার থেকে অবশ্যই কমেন্ট করুন যাতে অন্যরা হেল্প পায় তো চলুন কথা বেশি না ফোনটি আনবক্সিং করি বন্ধুরা আপনার সামনে রয়েছে রিয়েলমি সেভেনের বক্স যদি আপনি ভাবেন রিয়েলমি সেভেন ফোনটা কেনার জন্য তাহলে অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবেন এটা তো প্রবলেম রয়েছে প্রবলেমটা ভিডিওর মাঝে আলোচনা করব তো এর পিছনে কী কী লেখা আছে যদি আপনি পড়তে চান তাহলে ভিডিওটাকে দাঁড় করে বা পজ করে দেখে নিতে পারেন তো বক্সটি এখন ওপেন করে বন্ধুরা দেখে নেবে বক্সের মধ্যে কী কী রয়েছে তো বন্ধুরা এই ফোনটার ওয়েট রয়েছে একশো সাতানব্বই গ্রাম এর যে ডিসপ্লে রয়েছে এর ডিসপ্লে রয়েছে এলসিডি টাইপের ডিসপ্লে এইচডি প্লাস এর ব্যাটারি পাবেন পাঁচ হাজার আর এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এখানে এক সিম পিন রয়েছে আর একটি সিলিকন ব্যাক কাওয়ার রয়েছে ব্যাক কাওয়ারটা হালকা ব্ল্যাক কালারের রয়েছে তো ভালো লাগবে ফোনের পিছনে দিলে অনেকের সাথে রয়েছে পুরো একদম সাদা কিন্তু এটা হালকা ব্ল্যাক কালার রয়েছে তো এখন ফোনের দিকে যাব দেখব ফোনটা কেমন কালারের তো ফোনটা সাদা মুনলাইট তো ফোনটা আমি সাইডে রাখবো একটু বক্সের মধ্যে কী কে আছে দেখে নেব জানি এখানে চার্জার আর ইউএসবি কেবল ছাড়া কিছু থাকবে না তবুও একবার দেখে নেব তো এর কেবলটা দেখতে পাচ্ছেন বন্ধুরা সি পোর্টের কেবল আর পোর্টের ভিতরে বা কেবলটার ভিতরে রয়েছে হলুদ কালারের প্লাস্টিক বা ডিজাইনটা রয়েছে এবং বন্ধুরা এই যে চার্জারটা রয়েছে এটা তিরিশ ডেটের ফাস্ট চার্জার এই ফোনটা আপনার ফিফটি পার্সেন্ট চার্জ হয়ে যাবে ছাব্বিশ মিনিটের মধ্যে এর মিডিয়াটাকে হেলিও জি নাইনটি ফাইভের প্রসেসার রয়েছে স্লো মোশন ভিডিও রেকর্ডিং করতে পারবেন সুপার নাইট মুড এখানে রয়েছে চৌষট্টি মেগা পিক্সেলের ক্যামেরা আট মেগা ক্যামেরা এবং টু মেগাপিক্সেলের মাইক্রো এবং টু মেগা পিক্সেল ডিসেমসার রয়েছে ফ্রেন্টে রয়েছে ষোলো মেগাপিক্সেল ক্যামেরা বন্ধুরা এই যে ক্যামেরা রয়েছে ক্যামেরাটা সব সোনি লেন্সের ক্যামেরা বন্ধুরা সাইডে দেখতে পাচ্ছেন ভলিউম বটাম রয়েছে সিম ডওয়ার রয়েছে ব্যাকটা খুবই সুন্দর লাগছে ডায়মন্ড টাইপের একটা লাইনও রয়েছে ক্যামেরা সোজা করে যেটা খুবই সুন্দর লাগছে নিচে রিয়েলমি লেখা রয়েছে রিয়েলমি ব্র্যান্ড লেখা উপরে চারটি ক্যামেরা একটি ফ্ল্যাশলাইট রয়েছে চৌষট্টি মেগা ক্যামেরা সাইডে ডান সাইডে দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার বোটাম এখানে ফিঙ্গারপ্রিন্ট দুটো একসাথেই দিয়ে দিয়েছে আর এখানে যে প্রবলেমটা মধ্যে আমি বলেছিলাম এই প্রবলেমটা হলো এই ফোনটা হিট হয়ে যায় নিচে দেখতে পাচ্ছেন মধ্যে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক মাইক্রোফোন ইএসডি পোর্ট রয়েছে এবং স্পিকার রয়েছে এখানে ম্যাক্সিমাম রিভিউ এটা উঠে আসছে যে ফোনটা হিট হয়ে যায় গেম খেললে বা চার্জ করলে তো অবশ্যই করে আপনি আরও রিভিউ দেখুন তবে এই ফোনটা কিন যদি এই ফোনটা কেনার জন্য ভাবেন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করে কমেন্ট করবেন ভিডিওটা ভালো হয় লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তখন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিও যদি এই ফোনটা কিনতে চান অবশ্যই করে আরও রিভিউ দেখে কিনবেন